আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি, অর্থাৎ একবিংশ শতাব্দীর প্রথম অর্ধেকে, প্রায় প্রথম দিকে বা প্রথম অর্ধেকের অর্ধেকের কাছাকাছি সময়ে আমরা বর্তমানে দিনাতিপাত করছি, যে সময়টি হচ্ছে এখন 2024। একবিংশ শতাব্দী আমরা পার করছি সারা পৃথিবীর মানুষ। এই একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীব্যাপী প্রযুক্তির বিপ্লব ঘটেছে, টেকনোলজির বিপ্লব ঘটেছে সারা পৃথিবীতে, বিজ্ঞানের অগ্রযাত্রা অনেক গুণে বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে, অনেক গুণে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান অনেক গুণে এগিয়ে যাচ্ছে। বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষগুলো আগের সময়ের তুলনায় অনেক বেশি করে সার্টিফিকেটধারী হচ্ছে। এখন সারা পৃথিবীতে হয়তোবা খুঁজে পাওয়া দুষ্কর হবে বা স্বাভাবিকভাবে পাওয়া যাবে না যে যে এলাকায় শিক্ষিত লোকের, সার্টিফিকেটধারী লোকের বসবাস নাই, যারা সার্টিফিকেট গ্রহণ করেছেন, হয় প্রাইমারি সার্টিফিকেট গ্রহণ করেছেন অথবা সেকেন্ডারি সার্টিফিকেট গ্রহণ করেছেন অথবা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, কলেজ লেভেলের সার্টিফিকেট গ্রহণ করেছেন, অর্জন করেছেন, ইউনিভার্সিটি লেভেলের সার্টিফিকেট অর্জন করেছেন, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়েছেন, মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তারপরে নিজের শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য, নিজের জীবনকে একাডেমিক লাইফে আরও এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে পিএইচডির পরে পরবর্তীতে পোস্ট ডক করছেন এবং গবেষণার জগতে পা বাড়াচ্ছেন। সারা পৃথিবীব্যাপী সুখ সমৃদ্ধির বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি উন্নতির চরম বিপ্লব ঘটেছে এবং ঘটছে। আমরা আশাবাদী এই বিপ্লব, এর গতিধারা থেমে যাবে না, দিন দিন আগাতে থাকবে, আরও বাড়তে থাকবে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যে পরিমাণ অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি, আমাদের জীবনকে, আমাদের জীবনযাত্রা বিজ্ঞানের কারণে, এই নতুন প্রযুক্তির কারণে অনেক ক্ষেত্রে অনেকটাই সহজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় বা গত শতাব্দীর তুলনায় বর্তমান শতাব্দীর ছোঁয়ায়, বর্তমান শতাব্দীতে এসে অনেকাংশেই দারিদ্রতা পৃথিবী থেকে দূর হয়েছে। দারিদ্রতা নাই সেটা আমরা বলবো না, দারিদ্রতা আছে এখনও, দারিদ্রতার মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল পাওয়া যায়, কিন্তু আমরা যদি গত শতাব্দীর সাথে তুলনা করি, আগের সাথে তুলনা করি, তাহলে আমরা আমাদের বাংলাদেশের কথাই বলি, দ্রব্যমূল্যের এই চরম অবস্থায়ও মানুষ আগের চেয়ে ভালো আছে। গত 100 বছর আগের তুলনায় ভালো আছে, 50-60 বছরের আগের তুলনায় ভালো আছে। আমাদের দেশে সারা পৃথিবীতে অসংখ্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ছোট্টবেলায় যে সময় শিশু সন্তানরা তাদের মায়ের কোলে খেলাধুলা করবে, ওই সময় তারা এখন খেলাধুলা করছে প্রতিষ্ঠানে, সেই প্রি প্রাইমারি লেভেলকে, প্রাথমিক বিদ্যালয়গুলোকে সেইভাবে সাজানো হয়েছে, সেখানেই তারা খেলছে,
তাদের শৈশবকে তারা সেখানে কাটাচ্ছে। খেলাধুলার মাধ্যমে ছোট্টবেলা থেকেই তারা জ্ঞান আহরণের প্রতিযোগিতা করছে। সারা পৃথিবীর সর্বত্র বিদ্যালয়গুলো গড়ে উঠেছে, সব জায়গায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে, সব জায়গায় উন্নতি প্রবেশ করেছে। তো এত কিছু যদি আমাদের কাছে এসে থাকে, আমাদের কল্পনারও বাহিরে, আমাদের চিন্তারও বাহিরে বিজ্ঞান প্রযুক্তির অগ্রযাত্রা যেভাবে হচ্ছে, এ সময়ে সব কিছু আমরা পাচ্ছি, যেহেতু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি, একটা জায়গায় আমরা থেমে আছি, আমাদের সব কিছু চলছে, অনেক দ্রুত চলছে, আমাদের অনেক অগ্রযাত্রা হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে, সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কিন্তু এক জায়গায় আমরা পৃথিবী এক শ্রেণীর মানুষকে দেখি, এক জায়গায় আমরা দেখি একটা শ্রেণী, একটা গোষ্ঠী, একটা দল, একটা বড় দল, বড় জাতি, যাদের সুবাদে এ পৃথিবীর আবাদ হয়েছে, যাদের সুবাদে এ পৃথিবীর অস্তিত্ব এখনো টিকে আছে, অস্তিত্বকে টিকে রাখার ওয়াদা করা হয়েছে, ওই বড় দল তাদের অগ্রযাত্রা থেমে যাচ্ছে। তারা আগে যেরকম ছিল, বিজ্ঞান এই প্রযুক্তি অগ্রযাত্রার সাথে সাথে তারা কিন্তু সেভাবে আগাতে পারছে না, তারা তাদের পিছনের ঐতিহ্যকে, তারা তাদের পিছনের গৌরবময় ইতিহাসকে, সব কিছুকে দিন দিন তারা হারিয়ে ফেলছে। তারা আর কেউ না, তারা হচ্ছে, আমরা যদি সহজে বলতে চাই তাহলে তারা হচ্ছে মুসলিম জাতি। আমরা মুসলিম জাতি দেড় হাজার বছর ধরে ইসলামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইতিহাস, তাদের এজ, তাদের সময় প্রায় 1450 বছর বা 1500 বছরের কাছাকাছি চলে আসছে। কিন্তু দেখেন, আমরা মুসলমান জাতি, সব জাতি তাদের ইতিহাসকে আরো সুন্দর করে তুলছে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার অগ্রগতি সাক্ষ্য রেখে সামনের দিকে আগাচ্ছে। কিন্তু আমরা মুসলমান জাতি পিছনে ভাবছিলাম, এখন আগের মতো নাই। আমরা ইতিহাসকে পিছনে রচনা করেছি, আর এখন আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কবর দিচ্ছি, আমরা আমাদের ইতিহাসকে দাফন করছি। ইতিহাসের গৌরবময় পাতাগুলোকে ইতিহাসের বই থেকে, কিতাব থেকে, বুক থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে আমরা নিক্ষেপ করছি। মুসলমান নামটা শুধু আমাদের মাঝে বাকি আছে, আমাদের নামের পূর্বে বরকতান বরকত স্বরূপ মোহাম্মদ নামটি বাকি আছে। আমাদের জন্ম নিবন্ধনের মধ্যে, আমাদের বার্থ সার্টিফিকেটের মধ্যে, আমাদের পাসপোর্টের মধ্যে, আমাদের স্কুল প্রতিষ্ঠান বিভিন্ন লেভেলে, আমাদের যেই সকল জায়গা রয়েছে নিবন্ধন করার জায়গা, সে সকল জায়গায় যখন আমাদের যেই সকল জায়গায় নিবন্ধনের জায়গা রয়েছে, আপনারা দেখবেন, আপনারা যখন জন্ম নিবন্ধন করবেন, করেছেন, আপনাদের বাচ্চাদের করবেন, অথবা NID যখন করবেন, বা বিদেশ গমনের জন্য যখন পাসপোর্টের প্রয়োজন হবে, অথবা যেই কোনো নিবন্ধনের প্রশ্ন যখন আসবে, তখন একটা ঘর আসবে, ধর্ম। আমরা যেহেতু মুসলমান, আমরা নির্দ্বিধায় আমরা সেই ঘরটা, সেই ঘ্যাপটাকে আমরা ফিল করি, আমরা লিখি ইসলাম। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম,
আমরা সেটা লিখি নির্দ্বিধায়। আমাদের এই নাম কাগজে কলমের মধ্যে আছে, প্রত্যেকটি জায়গায় আমার পরিচয় ইসলাম, সেই নাম আছে। ইসলাম যেহেতু আমার ধর্ম, তো ইসলাম যারা পালন করবে তারা হচ্ছে মুসলমান। এজন্য সব জায়গায় আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, আমার পরিচয় মুসলিম, এটা সব জায়গায় আমি বহন করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আমাকে এবং আপনাদেরকে, আমরা আমাদের সবাইকে যেই জায়গা থেকে প্রশ্ন করব সেটা হচ্ছে, আমি তো মুসলিম, আমার ধর্ম তো ইসলাম, মুসলমান এবং ইসলামে যেই গৌরবময় ইতিহাস, মুসলমান এবং ইসলামে যা কিছু আমরা প্রায় 1000 বছর পূর্বে পৃথিবীতে যখন মানুষগুলো অসভ্য হয়ে গিয়েছিল, পৃথিবীতে যখন জ্ঞান, মানুষগুলো জ্ঞান থেকে দূরে সরে গিয়েছিল, চারদিকে শুধু অত্যাচার চলছিল, আমাদের মা বোনদেরকে যখন ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার করা হতো, তাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, সমাজে যখন তাদেরকে বোঝা মনে করা হতো, ঘৃণার চোখে দেখা হতো, মানুষের অধিকার যখন সংরক্ষণ করা হতো না, মানুষের অধিকারকে জোর করে যখন ছিনিয়ে নেওয়া হতো, আমানত দায়িত্বকে যখন নিজের সম্পদ মনে করা হতো, সেই সময়ে এই পৃথিবীর মধ্যে জান্নাতি আলো দিয়ে অন্ধকারের মধ্যে রোগ্য মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে, চিরশান্তির পথ দেখিয়ে, সরকার কায়না কখনো মৌজুদার দৌরবী চিন্তা নেবে হায়াতুল নবী হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র যে উদ্দেশ্যে যে মেসেজ নিয়ে পৃথিবীতে আল্লাহ হাবিব আগমন করেছিলেন, তিনি রহমত হিসাবে, এজ এ মার্সি হিসাবে তিনি আমাদের জন্য সব দিকে রহমত নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। আর সেই রহমতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, করুণার মাধ্যমে, দয়ার মাধ্যমে এই পৃথিবীতে ইসলামকে তিনি এস্টাবলিশ করেছেন, ইসলামকে তিনি প্রতিষ্ঠা করেছেন। কারোর সাথে সংঘাতের প্রয়োজন হয়নি, কাউকে আঘাত করার প্রয়োজন হয়নি। তিনি যখন দুনিয়াতে আগমন করেছিলেন, ইসলাম ধর্মের ধারকবাহ অনুসারী আর কেউ ছিল না, তিনি তো একমাত্র একজন ছিলেন। তিনি মক্কার জীবনে, জীবনের প্রায় সব সময় টুকু কাটিয়েছেন, আর মদিনা মুনাওয়ারাতে 10 বছর সময় কাটিয়েছেন। 63 বছরে তিনি দুনিয়াতে জীবনযাপন করে পৃথিবী থেকে পর্দা করেছেন। মক্কা শরীফে আগমন করার পরে তিনি তো বন্ধু পান নাই, ইসলাম ধর্মের পূর্বের অনুসারী পান নাই, চতুর্দিকে পেয়েছেন কাফের মশায় প্রত্যানিকতায় ভরা এবং মানুষগুলো অন্ধকার চরম অন্ধকারের মধ্যে, অত্যাচারের চরম অন্ধকারের মধ্যে ডুবন্ত ছিল। তিনি মায়া ভালোবাসা দিয়ে সে মানুষগুলোকে আপন করেছেন, রহমত দিয়ে রহমতের ডাকে বিস্তার করে ওনার কোলের মধ্যে নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে মানুষগুলোকে প্রবেশ করে জান্নাতের চির শান্তির পথ তিনি মানুষগুলোকে দেখিয়েছেন। পরবর্তী 10 বছর যখন তিনি মদিনা মুনাওয়ারাতে অবস্থান করছিলেন, তখন তিনি দেখতে পাচ্ছেন আরেকটি ধর্মের লোক, আরেকটি গোষ্ঠী মদিনা মুনাওয়ারাতে। ইহুদি ধর্ম পূর্ব থেকেই মদিনা মুনাওয়ারাতে চর্চা হচ্ছিল। সেখানে এসে তিনি পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মক্কা শরীফে এসে এইরকম একদল মানুষ পেয়েছিলেন, কিন্তু অধিকাংশরাই তো ইসলামের আহ্বানের বাহিরে ছিল, অন্য ধর্মের ছিল, সংবাদে যান নাই। তিনি নিজ থেকে কাউকে আঘাত করেন নাই, সরকারে কায়েনাত ভালোবাসা দিয়ে তাদের কাছে ইসলাম ধর্মকে তুলে ধরেছেন। দলে 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 ইহুদি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছেন। সরকারে কায়েনাত মাত্র 63 বছর জিন্দিগিতে এই পৃথিবীতে এমন বিপ্লব একাই ঘটিয়েছেন, যে বিপ্লবের সাক্ষী 1500 বছর পরেও এখন পর্যন্ত
সারা পৃথিবীতে বড় বড় স্কলার, অমুসলিম স্কলার ধর্মের ভারদারে যারা ওই সময় স্কলার রেগুলস ইসলামের সব সেক্টরে যে বিপ্লব তিনি সাধন করেছেন, ঘটিয়েছেন, সেই বিপ্লবের সাক্ষী তারা দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, মুসলমান আমরা রেগুলস ইসলামের অনুসারী, সেই বিপ্লব রেগুলস ইসলামের যে বিপ্লব ঘটিয়েছেন, যে আদর্শের বিপ্লব ঘটিয়েছেন, যে সভ্যতার বিপ্লব তিনি ঘটিয়েছেন, যে শিক্ষার বিপ্লব তিনি ঘটিয়েছেন, সব প্রত্যেকটি সেক্টরে যিনি তিনি যেই বিপ্লব ঘটিয়েছিলেন, আমরা মুসলমান জাতি আমরা তো ওনার অনুসারী, আমরা ওনার উম্মত বলে দাবি করি। কিন্তু আমরা আমরা সেটা ধরে রাখতে পারি নাই। যখন ধরে রেখেছিল তখন মুসলমান সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি ছিল, মুসলমানদের অত্যাচার করার মতো সারা পৃথিবীতে কেউ ছিল না। তখন শোনা যায় নাই কোটি কোটি মুসলমানকে দেশারা করছে, তখন শোনা যায় নাই মুসলমানদেরকে একেবারে অঙ্কুরে শেষ করে দেওয়া হচ্ছে, তখন শোনা যায় নাই সব জায়গায় মুসলমান শুধু মার খাচ্ছে, এখন শোনা যাচ্ছে সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। গাজাতে আর কতদিন চলবে? সেই অক্টোবরের 7 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত গাজার অবস্থা, গাজাতে এখন শেষের পর্যায়ে, কত হাজার 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 শিশু যাদের কোনো দোষ নেই, যারা মাসুম নির্দোষ, যাদের সাথে কারোর সাথে শত্রুতা নেই, যারা শত্রুতা করতে জানে না, তারা তো শেষ হচ্ছে, সামরিক শক্তি শেষ হচ্ছে, তাদের চেয়ে বেশি বেসামরিক শক্তি শেষ হচ্ছে। মাত্র 80 লক্ষ ইহুদির কাছে সারা পৃথিবীর মুসলমান জিম্মি হয়ে আছে। কেন আমরা কেন জিম্মি থাকব? সারা পৃথিবীতে প্রায় 200-200 কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে বসবাস করছে, অথবা তার চেয়ে বেশি, প্রায় 700-800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ, তারা কি 80 লক্ষ মানুষের বিপরীতে তারা কি স্লোগান দিতে পারে না? তারা কি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না? কেন আমরা পিছিয়ে, কেন আমরা আমাদের বাইবলদেরকে সহায়তা করতে পারছি না? কেন তাদের চোখের চোখের পানিকে আমরা বন্ধ করতে পারছি না? কেন তারা, কেন আমরা আমাদের হাতের রুমাল দিয়ে, আমাদের হাত দিয়ে তাদের চোখের পানিগুলো আমরা মুছে দিতে পারছি না? এটার পিছনে কারণ কি? সারা পৃথিবী অগ্রযাত্রা হচ্ছে, আপনি আমি চিন্তাও করতে পারবো না, বিজ্ঞান এমনভাবে সারা পৃথিবীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রযুক্তি এমনভাবে এগিয়ে যাচ্ছে, সব কিছু আগাচ্ছে, আমরা মুসলমান জাতি কেন পিছিয়ে? আমাদের কেন অগ্রযাত্রা নেই? সবাই তো আগাচ্ছে, আমরা কেন পিছিয়ে? আমরাই তো পৃথিবীকে সভ্যতা শিখিয়েছি, পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে, পৃথিবীকে সত্যিকারের সংস্কৃতি শিখিয়েছে, ইসলাম কোরআন পৃথিবীকে সত্যিকারের আদর্শ শিখিয়েছে, সত্যিকারের জ্ঞান ইসলাম, এই ধর্ম, এই ধর্মের কবি এই কোরআন, এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি শিখিয়েছেন, আমাদের সব কিছু তো আছে। তাহলে প্রশ্ন, এত কিছু হচ্ছে, সব কিছু এত এগিয়ে যাচ্ছে, এত অগ্রযাত্রা হচ্ছে, আমরা মুসলমান কেন পিছিয়ে? একবিংশ শতাব্দীতে আমাদের অগ্রযাত্রা তো আরও বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের অগ্রযাত্রা নাই কেন? আমি এতক্ষণ পর্যন্ত প্রায় 20 মিনিটের মতো শুধু প্রশ্ন করেছি, আপনাদের সামনে প্রশ্ন রেখেছি, আমি এই জন্য প্রশ্নগুলো রেখেছি, আমাদের সময় এসেছে, এখন অবশ্যই আর বসে থাকার সময় নাই। আপনি যে লেভেলে আছেন, রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, প্রাতিষ্ঠানিক দায়িত্বে আছেন, একজন ফ্যামিলি আপনি প্রধান হিসাবে আছেন, একজন সমাজপতি দলপতি হিসাবে আছেন, মসজিদে ইমাম খতিব হিসাবে আছেন, যেখানে যে দায়িত্বে আছেন, এখন সময় এসেছে দিন রাত চিন্তা করা, আমাদের সমস্যাগুলো ঘরে 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 মুসলমান জাতি এই চরম উৎকর্ষ সাধনের যুগে, অগ্রযাত্রার যুগে আমরা কেন পিছিয়ে? একাডেমিক বিশ্লেষণ করে এটার সমস্যার সমাধান খুঁজে পাওয়া, নন একাডেমিক বিশ্লেষণ করে সমস্যার সমাধান খুঁজে পাওয়া, ইমাম খতিব মুসল্লি সবাই মিলে আলোচনার মাধ্যমে